নেক্সট বল। এক্ষেত্রে পুল করেছেন এবং মিড উইকেট অঞ্চলে ফিল্ডসম্যান অ্যান্ড ক্লিয়ার সার অফ ইন টু দ্য ক্রাউড গেটস অফ দ্য মার্ক, দলকে পৌঁছে দিলেন এক লাফে থ্রোটি ফর ওয়ান। অসম্ভব সুন্দর একটা মাঠ ডেকোরেটিং, যেটাকে আমি আগেও ইউনাইটেড আরব ইমারেটিস পরের বল এবং এই মুহূর্তে কিন্তু মাঠের বাইরে এবং ছয় রানের জন্য। এক্ষেত্রে কিন্তু একের পর এক বলকে আসতে পরে ফেলা হচ্ছে মাঠের বাইরে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ যার মধ্য দিয়ে আগে চলেছে। কমেন্ট্রি বক্সে আমার সঙ্গে রয়েছে সিজন 14 প্রথম ম্যাচ, দুর্দান্ত ভাবে খেলেছেন এবং স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে আরো একটা ওভার বাউন্ডারি সাহিল তার ব্যাট থেকে। SB11 পার্বতীপুর এবং সৃজা অ্যান্ড স্নেহা ডট কম 7 মাইল পূর্ব মেদিনীপুর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে। টসে জয়লাভ করে SB11 পার্বতীপুর তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। 8 ওভারের ম্যাচ, তৃতীয় ওভারের খেলা চলছে, জায়গাটা তৈরি করলেন এবং এক্সট্রা কাভারের মাথার উপর দিয়ে ঠিকানা লেখা শট। আমরা একটু অনুরোধ করবো আমাদের বল বয় যারা আছো, যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে একটু অ্যাক্টিভ থাকবে, দ্রুত যাতে বলগুলো মাঠে ফেরত আসে। আবারও শর্ট অফ লেন্থ এবং একইভাবে এক্সট্রা কভারের মাথার উপর দিয়ে 6 রান। দুই অপরাজিত ব্যাটার সাহিল এবং দীপু 7 বল থেকে 31 রান করে ওভার দি উইকেট। খাটো লেন্থের বল এবং আরো একটা গর্জাস ওভার বাউন্ডারি সাহিলের ব্যাট থেকে। আটটি বলের মোকাবিলা করেছেন সাহিল এখনো পর্যন্ত, 37 রান করে অপরাজিত 16টি দল 5 দিন.com থ্যাংকস টু সুব্রনারায়ণ দাস মন্ডল ওনার অফ আভিতি ফ্যাশন, দুর্দান্ত ভাবে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে আরো একটা নয়নাভিরাম ওভার বাউন্ডারি। দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 73 1 উইকেটে। আজকে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে হিঙ্গলগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের। লো ফুল টস, যে বলের যা প্রাপ্য সেটা কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন সাহিল, দুর্দান্ত ভাবে ব্যাট করছেন সাহিল। 49 রানে অপরাজিত 10 বল থেকে। যে সমস্ত দর্শকরা মাঠের পাশের যে ব্যানারগুলো আছে হেলান দিয়ে আছেন বা হাত দিয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা হাতগুলো সরিয়ে নিন ব্যানার থেকে। সকাল থেকে প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করার জন্য এবারও কিন্তু অনেকটা উঁচু হয়ে বল যাবে মাঠের বাইরে, চেষ্টা একটা ছিল, দেখা যাক শেষ পর্যন্ত কি বলটা মাঠের বাইরে গেল না। দুর্দান্ত একটা এফোর্ট ছিল একেবারে রূপের কাছে এক্সট্রা কভার অঞ্চলে, এটা অন্তত সেভ দিলেন। একটা সময়ের জন্য মনে হচ্ছিল বলটা ওভার বাউন্ডারির জন্য মাঠের বাইরে যাবে, একটা রান এসছে 92 1 উইকেটে। 49 রানে অপরাজিত সাহিল 10 বল থেকে, টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান। রাউন্ড দি উইকেট এবং এখানে বল কিন্তু যাবে মাঠের বাইরে লং অন এর উপর দিয়ে, সঙ্গে সঙ্গে অর্ধশতরান সাহিল। আমরা অনুরোধ করবো একটু ব্যাটটা তোলার জন্য, থোড়া বেলা উঠাইয়ে জনাব আর দর্শকো সে গুজারিশ হ্যায় কি বাজাইয়ে তালি। দুর্দান্ত একটা ইনিংস, 11 বল থেকে 55 রান করে অপরাজিত সাহিল, ধ্রুপদী ছন্দে 22 গজরা শাসন করছেন। এক্ষেত্রে ইনসাইড আউট লং লং ওয়ে অ্যান্ড গন ফর 6। চোদ্দ বলে সাহিল 61 রানে ব্যাট করছেন, ব্যাটিং অন 61। নেক্সট ওয়ান
এক্ষেত্রে আবারও কিন্তু মেডিকেটের উপর দিয়ে নো চান্স ফর দ্য ফিল্ডার্স, লং লং হয়ে গেন গন ফর ইন টু দ্য ক্রাউড অ্যান্ড সিক্স। স্কোর মুভস অন 107। ওভার নাম্বার সিক্স ইজ গোয়িং, নেক্সট ওয়ান। খুব একটা শটে নিয়ন্ত্রণ ছিল না এবং এই মুহূর্তে কিন্তু একটা ফিল্ডসম্যানের একটু হলেও লেজি ফিল্ডিং বলবো, যেটাকে পোর ফিল্ডিং, এবং বল গেল মাঠের বাইরে চার রানের জন্য। নাও টু স্কোর মুভস অন 121, লস অফ থ্রি। জয়েন অ্যান্ড সাইন আপ বাজিগার নিউজ অ্যান্ড গেট এক্সাইটিং প্রাইজেস। নতুন ওভারের প্রথম বলটা স্বাগত জানানো হলো স্কোয়ার লেগের উপর দিয়ে ওভার বাউন্ডারির মাধ্যমে। সপ্তম ওভারের খেলা শুরু হয়েছে, সৌরভ জ্ঞান হয়েছে সপ্তম ওভারে 22-23 মরসুমে। রাউন্ড দ্য উইকেট ইনসাইড আউট এক্সট্রা কভারের উপর দিয়ে ছয় রান। আরো একটা বাজিগার ওভার বাউন্ডারি সাহিলের ব্যাট থেকে, 18 বল থেকে 80 রান করে অপরাজিত সাহিল। সপ্তম ওভারের খেলা চলছে, তো দেখা যাক এখানে প্রথম ম্যাচ থেকে আমরা সেঞ্চুরি পাই কিনা। আবারও কিন্তু বল যাবে মাঠের বাইরে লং অফের উপর দিয়ে ছয় রান, বাজিগার ওভার বাউন্ডারি। জয়েন অ্যান্ড সাইন আপ বাজিগার নিউজ অ্যান্ড গেট এক্সাইটিং প্রাইজেস। জয়েন করুন আমাদের সঙ্গে, বাজিগার নিউজের সঙ্গে, এবং আকর্ষণীয় পুরস্কার আপনিও জিততে পারেন। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি বাজিগার নিউজ ডট কমকে, আমাদের সমস্ত টিম।